बाकी सारा काम मैनेजर साहब का है कि वो इंश्योरेंस कंपनी के पास जाके आपका पैसा लाए और आपको दे। हमारी दो शाखा सुनुक पहाड़ी और आसनसोल ब्रांच, 4 लाख रुपया उसको मिला। तो मदद की जरूरत आपको पड़े, ऐसी कोई दुखद घटना हो, लेकिन कोई नहीं जानता है कि भविष्य में क्या छिपा है। গোবিন্দপুর শিবদুর্গা। এবার আমরা শুরু করবো আমাদের সেকেন্ড ডোজ। লোনটা দেওয়া হলো, লোনটা কাদের তরফ থেকে কাদেরকে দেওয়া হয়েছে? আজকে যে লোনগুলো দেওয়া হলো সেই লোনগুলো মেনলি আমাদের ব্যাংকের তরফ থেকে, প্রত্যেক যেখানে স্বনির্ভর দল আছে, প্রত্যেক মহিলাদের দ্বারা গঠিত স্বনির্ভর দল, যে দলে মোটামুটি 10 থেকে শুরু করে কোনো রকম 20 মেম্বার আছে, এরকম 45টা দলকে, প্রত্যেক 45টা স্বনির্ভর দলকে ব্যাংকের তরফ থেকে সরকারের পক্ষ থেকে কম সুদে যে লোন দেওয়া হয় সেইটা আজকে দিয়েছে। কতগুলো গোষ্ঠীকে দেওয়া হয়েছে? 45টা গোষ্ঠীকে মোট দেওয়া হয়েছে। কত টাকা করে দেওয়া হয়েছে? 45টা গোষ্ঠীর মধ্যে আজকে 15টা নবগঠিত দল, 15টা নবগঠিত দলের হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত 1.5 লাখ টাকা, আর বাকি 27টা গোষ্ঠীকে 2.5 লাখ টাকা, প্রত্যেক গোষ্ঠীকে 2.5 লাখ টাকা করে, আর তার সাথে 3টে গোষ্ঞীকে থার্ড ডোজ হিসেবে 3.5 লাখ টাকা, মোট 1,50,000 টাকা আজকে আমরা ব্যাংক থেকে ডিসবার্স করেছি। মানে এক একটা গোষ্ঠীকে 3টে পার্টে দেওয়া হচ্ছে? হ্যাঁ, একটা গোষ্ঠীকে 3টে পার্টে দেওয়া হচ্ছে বলতে, এটা এনআরএলএমের প্রকল্পের আন্ডারে যে এসআইজি ক্রেডিট লিঙ্কেজ প্রোগ্রাম, তার মধ্যে 3টে ডোজ হয়। তো যখন কোনো দল নতুনভাবে গঠিত হয়, একদম নবগঠিত হয়, তখন সেই দলকে প্রথমবারের জন্য 1.5 লাখ টাকা দেওয়া হয়। এই 1.5 লাখ টাকা 1 বছর ধরে চলার পর 1 বছরের মধ্যে যদি শোধ হয়ে যায়, তাহলে তাকে আবার সেকেন্ড ক্রেডিট লিঙ্কেজ হিসেবে বা সেকেন্ড ডোজ হিসেবে আমরা 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা থেকে বেড়ে ওঠা 2.5 লাখ। তারপরে আবার এইটাও যখন শেষ হয়ে যায় 1 বছরের মধ্যে, তখন আমরা ওটাকে বাড়িয়ে আবার 3 থেকে 3.5 লাখ টাকা দিই। এবার ওটা আমাদের প্রয়োজন মতো, কেউ 3.5 লাখ নেন, কেউ 3.5 লাখ। 3 লাখ পর্যন্ত যদি কেউ নেন, ফার্স্ট ডোজ হোক, সেকেন্ড ডোজ হোক, থার্ড ডোজ হোক, তাহলে ওনারা সরকারি যে সাহায্য সাবসিডিটা সেটা ওনারা অ্যাভেল করতে পারবে। আর যদি 3 লাখের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আর সাবসিডি পাবে। সাবসিডি কত পাওয়া যাবে এটা? সাবসিডি এক্ষেত্রে ওনাদের দেখুন, টোটাল লোন হচ্ছে 12.5% রেট, কিন্তু ওনারা 7% পান। 1 বছর মধ্যে যদি প্রম্পট রিপেমেন্ট হয়ে যায়, যেটা ওনারা ইউজুয়ালি করে থাকেন, 1 বছরের মধ্যে ফার্স্ট ডোজ কোনো গোষ্ঠী 1.5 লাখ টাকা নেবে, তারা 1 বছর মধ্যে, তখন ওটা অ্যাডিশনাল 7%-এর মধ্যে আরও অ্যাডিশনাল 3% হিসেবে 4% সাবসিডি পাওয়া যায়। মানে টোটাল 4% ইন্টারেস্টে ওনারা লোনটা শোধ করছে। স্যার আপনার নামটা? অভিষেক মণ্ডল, ব্র্যাঞ্চ ম্যানেজার। এই যে সরকারের অনুদান, এই টাকাটা নিয়ে আপনি লাইফে কী করতে চাইছেন? দেখুন, আমরা হচ্ছে গ্রাম পরিবার থেকে উঠে এসেছি, ছোটো ছোটো গ্রামের এসেছে এবারে, তখন আমরা সবাই কিন্তু বাড়ির মধ্যে আবদ্ধ ছিলাম। আর হচ্ছে এখন কি, আমরা নিজেরা স্বনির্ভর হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চেয়েছি। আমরা চাইছি কিছু করে দেখাতে, মানে বাড়ির উপর নির্ভর না করে আমরা প্রথমেই করেছিলাম, ছোটো ছোটো হাতের কাজ করেছিলাম, যেমন ফুঙা তৈরি, নকশার তৈরি, এরকম করেছিলাম। পরের ধাপে আমরা সেকেন্ড লোনটা পেয়ে একটু চাইছি উন্নত ধরনের কিছু করতে, ওই বাড়ির থেকে বেরিয়ে। এবারে আমরা চাইছি হয়তো কিছু একটা টোটো কিনলাম, দলের যতটা লোন পেলাম সেটা নিয়ে যদি যোগাযোগ ব্যবস্থা সেরকম থাকে, হয়তো টোটোটা আমরা চালাবো, কিছু বাড়তি ইনকাম হবে, লোনটা আমরা ঠিকঠাক পরিশোধ করতে পারবো। করার পর দেখুন, আমরা যদি ঠিকঠাক সময়ে দিই সেটা থেকে একটা সাবভেনশন পাবো, আবার যদি সাবভেনশনটা পাই সেটাও আমার দলের লাভ হবে, কারণ যেটা পেয়েছিলাম তাতে কিছু ছাড় পাবো। আর হচ্ছে যদি ওটা ঠিকঠাক করি, আবার আমরা দলের মেয়েরা ভাবছি
সেকেন্ড লোনটা শোধ করে দিয়ে 3.5 লাখ টাকাটা পেলে সেটা আমরা একটু আরও বড় ধরনের কিছু করব। মানে গাড়িটা হয়তো সেটাও থাকবে, তার সাথে সাথে অন্য কিছু আমরা একটা করব, করার চিন্তাভাবনা করছি। সে টাকাটা যদি আমরা পাই, আর হচ্ছে সরকারকে আমরা আরও ধন্যবাদ জানাতে চাইছি, জানানোর পরে আমরা ওই টাকাটা পেলে আমার দলেরও কিছু কাজ ভালো করার চেষ্টা করবো। আর গ্রাম থেকে মানে আমাদের পরিবেশের যেমন পরিবেশ আমরা থাকি, সেখানকার পরিবেশটাকে চাইছি আমরা আরও একটু উন্নতি করতে। কিছু কিছু মেয়ে মহিলা আছে এখনও তারা শিক্ষিত নয়, চাইছি তাদেরকেও কিছু শিক্ষিত করে হাতের কাজ করিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে এসে নিজের পায়ে দাঁড়াক তারা, এটা আমরা চাইছি করাতে। কতটা স্বনির্ভর হয়েছেন এখনো পর্যন্ত? আমরা সবাই কিন্তু বাড়ির মধ্যে আবদ্ধ ছিলাম, এখন কিন্তু আমরা সবাই কাজ করছি, সবাই কিছু না করছি, রোজগার কিন্তু আমরা সবাই করছি, এখন বাড়িতে কেউ আর বসে আমরা নেই। আপনার নাম? আমার নাম সুপর্ণা ধারা। সুপর্ণা ধারা।